প্রিয় শিক্ষার্থীরা, আবারও চলে এলাম আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আজকের আমাদের অধ্যয়নের বিষয় হবে ধাতু অধাতু চ্যাপ্টারের পার্ট টু অর্থাৎ দ্বিতীয় খণ্ড, এবং আলোচ্য বিষয় হচ্ছে কেমিক্যাল প্রপার্টিস অফ মেটালস অর্থাৎ ধাতুর রাসায়নিক ধর্মসমূহ। আমরা আগের ভিডিওতে দেখেছি ধাতুর ভৌতিক ধর্মসমূহ কী কী আছে, আজকের ভিডিওতে রাসায়নিক ধর্ম। রাসায়নিক ধর্ম বললে আসলে মূলত ধাতুর সঙ্গে যখন অক্সিজেনের বিক্রিয়া হয় তখন কি হয়, ধাতুর সাথে যখন জলের বিক্রিয়া হয় তখন কি হয়, আর ধাতুর সাথে যখন অ্যাসিডের বিক্রিয়া হয় তখন কি হয়, এই বিষয়গুলো আমরা আজকে জানব। আমরা প্রথমে যদি আমরা নেই ধাতুর সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া হলে কি হয়, আমরা দেখতে পাচ্ছি ধাতুর সাথে যখন অক্সিজেনের বায়ু অক্সিজেনের বিক্রিয়া হয় তখন মেটাল অক্সাইড অর্থাৎ ধাতবীয় অক্সাইড উৎপন্ন হয়। আমরা কিছু উদাহরণ নেব, সেই উদাহরণের সাহায্যে আমরা দেখব কোন ধাতুর সাথে অক্সিজেনের বিক্রিয়ার ফলে কি উৎপন্ন হয়েছে এবং কিভাবে হয়েছে। প্রথমে যদি আমরা সোডিয়ামের কথা ধরি, যেহেতু মেটালস রিয়েক্ট উইথ অক্সিজেন টু ফর্ম মেটাল অক্সাইড, এন্ড মেটাল অক্সাইড আর বেসিক ইন নেচার, অর্থাৎ কিছু কিছু আছে ধাতুগুলো যেগুলো কি করে সাধারণ উষ্ণতায় অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ধাতবীয় অক্সাইড উৎপন্ন করে। এমন এই ধরনের একটি ধাতু হচ্ছে সোডিয়াম। সোডিয়াম যাহা সাধারণ উষ্ণতায় অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ধাতবীয় অক্সাইড উৎপন্ন করে, অর্থাৎ সোডিয়ামের সাথে অক্সিজেনের যে বিক্রিয়া সেটা ভায়োলেন্ট বিক্রিয়া, প্রচুর পরিমাণ ধাপ উৎপন্ন হয় এবং এর ফলে কি হয়, আগুন ধরে যায়। তো আমরা দেখি সেটা কিভাবে হচ্ছে। আমরা যদি লিখি এখানে সোডিয়াম প্লাস অক্সিজেন, তো যাহা উৎপন্ন হবে সেটা হচ্ছে সোডিয়াম অক্সাইড। আমরা যদি একটু ব্যালেন্স করে নিই তো আমরা দেখব যে আমরা 2Na2 আর এখানে হচ্ছে অক্সিজেন দুটা, সেটা দুটা হয়ে গেল, দুটা সোডিয়াম দুটা, আর না সোডিয়াম আমরা চারটা হয়ে গেছে, তো আমরা এখানে 4 দিয়ে দেবো। অর্থাৎ 4টি সোডিয়াম একটি অক্সিজেন অণুর সঙ্গে যদি বিক্রিয়া করে 2টি সোডিয়াম অক্সাইড উৎপন্ন হয়। এবং এই যে সোডিয়াম অক্সাইড যা উৎপন্ন হলো সেটা হচ্ছে এত মানে বেশি রিয়েকশন করে, যে বিগরাসলি রিয়েকশন করে, যার ফলে কি হয়, আগুন ধরে যায়। এবং এই জন্য এই সোডিয়াম ধাতুকে সাধারণত রাখা হয় না বায়ুমণ্ডল, এই বায়ুর সংস্পর্শে, তাকে কেরোসিনের নিচে রাখা হয়। এই সোডিয়ামের সঙ্গে আরও 2টি মৌল আছে, পটাশিয়াম এবং লিথিয়াম। এই 2টি মৌলেরও সেই একই ধরনের সোডিয়ামের মতো নেচার, যার দরুন এই 3টি মৌলকেই কেরোসিনের নিচে রাখা হয়। তাছাড়া আমরা এবার দেখব এই সোডিয়াম অক্সাইডগুলো সবগুলো কিন্তু অক্সাইড জলে দ্রবণীয় হয় না, যে অক্সাইড উৎপন্ন হয় ধাতবীয় অক্সাইড, কিন্তু সোডিয়াম অক্সাইড কী করে জলে দ্রবীভূত হয়, কিভাবে হয় আমরা একটু দেখে নেব। আমরা যদি লিখি সোডিয়াম অক্সাইড প্লাস ওয়াটার, তো কি উৎপন্ন হবে। আমরা যদি দেখি এই যে সোডিয়াম অক্সাইড আর জলের সঙ্গে যদি বিক্রিয়া করে তাহলে যাহা উৎপন্ন সেটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, NaOH। তো আমরা দেখলাম সোডিয়াম হাইড্রোক্সাইড নামক কি হচ্ছে, অ্যালকালি উৎপন্ন হচ্ছে। আমরা যদি একটু ব্যালেন্স করে যদি আমরা দেখি, তো ব্যালেন্স কিভাবে হবে, দুইটা সোডিয়াম আছে এখানে, দুইটা তো দিয়ে দিলাম, অক্সিজেন এখানে আছে একটা একটা, দুটা দুটা অক্সিজেন হয়ে গেল, হাইড্রোজেন দুটা দুটা, ব্যালেন্স ঠিক আছে, দুই দিক ঠিক আছে। তো আমরা দেখতে পেলাম প্রথমে সোডিয়াম অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করলে সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়, সোডিয়াম অক্সাইড উৎপন্ন হয়, আর সোডিয়াম অক্সাইড যখন জলের সাথে বিক্রিয়া করে তখন সোডিয়াম হাইড্রোক্সাইড নামক যৌগ উৎপন্ন করে, তো সেটা হলো একটা অ্যালকালি যৌগ। তাছাড়া আমরা যদি দেখি একই অবস্থায় পটাশিয়াম যদি অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে তো কি হবে, পটাশিয়াম প্লাস অক্সিজেন, এখানে হবে পটাশিয়াম অক্সাইড, আর সেই পটাশিয়াম অক্সাইড যদি জলের সঙ্গে বিক্রিয়া করে তখন উৎপন্ন হবে পটাশিয়াম হাইড্রোক্সাইড। আমরা যদি এটাকে ব্যালেন্স করি তো এখানে দুইটা পটাশিয়াম আছে, আমরা 2 দিয়ে দেবো, অক্সিজেন একটা দুইটা, 2 হয়ে গেল, হাইড্রোজেন দুটা আছে এখানে, 2 হয়ে গেল। তো দেখতে পেলাম যে সোডিয়াম পটাশিয়াম এর উৎপন্ন হওয়া অক্সাইডগুলো জলে দ্রবীভূত হয়, এবং জলে দ্রবীভূত হলে আমরা এইখানে পাচ্ছি সোডিয়াম হাইড্রোক্সাইড, এখানে পাচ্ছি পটাশিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়েছে। এইবার আমরা দেখব ম্যাগনেসিয়াম যখন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে তখন কি হয়।
তো ম্যাগনেসিয়াম হচ্ছে এই আর একটি ধাতু, ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন। তো আমরা দেখতে পাই সাধারণত ধাতবীয় অক্সাইড অর্থাৎ ম্যাগনেসিয়াম অক্সাইড, দুটা অক্সিজেন আছে, দুই দিয়ে দিলাম, দুইটা ম্যাগনেসিয়াম হয়ে গেল, তো আমরা এখানে টু আমরা বসিয়ে দিলাম, ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন ম্যাগনেসিয়াম অক্সাইড। তো এই ম্যাগনেসিয়াম অক্সাইড যখন উৎপন্ন হয় তখন কি হয়, সাধারণত ম্যাগনেসিয়াম ধাতু সাধারণ উষ্ণতায় এই ইয়ের সঙ্গে ম্যাগনেসিয়ামের সঙ্গে বায়ুর অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে না। কোন সময়ে বায়ু অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে, যখন সামান্য হিট করা হয় অর্থাৎ তাপ দেওয়া হয়, ম্যাগনেসিয়ামকে সামান্য তাপ দিলে পরে ম্যাগনেসিয়াম অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করবে, করে পরে বায়ু ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করে। তো এই ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখলাম যে সোডিয়াম এখানে বেশি সক্রিয় কার থেকে, ম্যাগনেসিয়াম থেকে, কারণ সোডিয়াম সাধারণ উষ্ণতায় জলের সঙ্গে বিক্রিয়া করতেছে, এই অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করতেছে, অপরদিকে ম্যাগনেসিয়াম সাধারণ উষ্ণতা অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করছে না, ম্যাগনেসিয়ামকে সামান্য তাপ দিলে পরে এই বিক্রিয়ায় তখন ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয় অর্থাৎ বিক্রিয়া হয়। এই ম্যাগনেসিয়ামও কি হয় জলে, ম্যাগনেসিয়াম অক্সাইডও জলে দ্রবীভূত হয়, জলে দ্রবীভূত হয়ে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে। আমরা কিভাবে হয় একটু দেখে নিই, জলের সঙ্গে বিক্রিয়া করছে এবং আমরা দেখতে পাচ্ছি যাহা উৎপন্ন হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। আমরা যদি ব্যালেন্স করে মানে ব্যালেন্স একটু ব্যালেন্স করে নিই, তো আমরা দেখবো কি আছে, ম্যাগনেসিয়াম একটা, এখানে একটা অক্সিজেন, দুইটা এখানে দুইটা হয়ে গেল, হাইড্রোজেন দুইটা হয়ে গেছে। তো দেখ এখানে আবারও আমরা দেখতে পাচ্ছি যে ম্যাগনেসিয়াম